বিশ্বনবীর আকিকা যেভাবে সম্পন্ন হয়েছিল হিলটেক্স বিটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আমি শাহাস মাকতার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বনবীর আকিকা যেভাবে সম্পন্ন হয়েছিল আকিকা করা সুন্নত নবজাতক শিশুর জন্য পশু জবহের মাধ্যমে তা করতে হয় এটি এমন এক সুন্নত যা প্রত্যেক শিশু জন্মের পর শিশুর অনেক উপকার হয় কেননা আকিকা হলো সম্পদ সাদকা দেওয়ার মতো হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় যে আকিকা সম্পাদনের কারণে শিশু সন্তানের জীবন থেকে বেশিরভাগ কষ্টদায়ক জিনিস রোগব্যাধি সরিয়ে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সপ্তম দিনে তার আকিকা করা হয়েছিল মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনির তত্ত্বমতে বিশ্বনবীর চাচা আবু তালেব এ আকিকা সম্পাদন করেছিলেন তার বাসায় আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা সম্পাদন করেছিলেন তখন তার বয়স হয়েছিল মাত্র 7 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা উপলক্ষে আবু তালেব তার পরিবারের সব সদস্যকে খাওয়ার দাওয়াত করেছিলেন পরিবারের সদস্যরা যখন জিজ্ঞাসা করলেন এটা কি তখন আবু তালেব বললেন এটা আহমদের জন্য আকিকা তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7 দিন পর হযরত হাসান ইবনে আলী এবং হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা আকিকা সম্পাদন করেছিলেন প্রত্যেকের জন্য একটি করে তিনি দুটি বকরি কুরবানি করেছিলেন তিনি আকিকার বকরি থেকে একটি পা তাদের দিয়েছিলেন যারা তাদের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় সাহায্য করেছিলেন আকিকার নিয়ম জন্মের 7 দিন পর আকিকা করা সুন্নত যদি জন্মের 7 দিন পর আকিকা করা সম্ভব না হয় তবে 14 দিন অথবা 21 দিনের সময় আকিকা করা আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তবে শৈশব থেকে সাবালক হওয়ার মধ্যবর্তী কোনো এক সময়ে আকিকা করলেও হবে তবে বর্তমান সময়ে 19 থেকে 24 বছরের আগেই আকিকা করে নেওয়া আকিকা করা মুস্তাহাব এবং সুন্নাত এটি একেবারে বাধ্যতামূলক নয় যদি কেউ আকিকা না করে তবে তার গুনাহ হবে না আকিকার জন্তুর বয়স 13 মাস থেকে 15 মাসের মধ্যে হতে হবে এর নিচে হলে আকিকা হবে না আকিকা সম্পর্কে হাদিসের বর্ণনায় এসেছে হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে নবজাতক নিজে আকিকার সাথে বন্ধক থাকে তার জন্মের সপ্তম দিনে তার নামে একটি আকিকার পশু যবেহ করবে তিরমিজি আবু দাউদ হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সন্তানের সঙ্গে আকিকা সম্পর্কিত সুতরাং তার পক্ষ হতে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর করো আবু দাউদ মুসলিম উম্মাহর উচিত শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা দেয়া আর এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এতে শিশু অনেক কষ্টদায়ক বিপদ আপদ থেকে মুক্ত থাকে আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিকভাবে আকিকা করার তাওফিক দান করুন সুন্নতের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন আমিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগ করার ঠিকানা hiltexbd@gmail.com করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন নিজেদের সুরক্ষিত রাখুন আল্লাহ হাফেজ